আমি শিল্পী চলে এসেছি অমর ভারতের ইউটিউব চ্যানেল থেকে আমি অমর ভারতের একজন গণিত শিক্ষিকা অ্যাকচুয়ালি খুব একটা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একদিকে কোভিড রয়েছেই আমাদের মধ্যে অনেকেই অনেকেরই কোভিড হয়ে গেছে যারা এই ভিডিওটি দেখছেন আর একদিকে বন্যা রয়েছে এবং বহু গ্রাম বহু জায়গা ভেসে গেছে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তো যে কারণে চারিদিকে হাহাকার পড়ে যাচ্ছে এই মুহূর্তে কিছু মানুষ এগিয়ে এসেছেন যারা সাহায্য করছেন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো এমতো অবস্থায় অমর ভারতও এগিয়ে এসেছে তারা মানুষকে ক্রিয়েটিভিটি দিয়ে সাহায্য করছে মানুষকে শিক্ষা দিয়ে সাহায্য করছে তো এটাও এক ধরনের সাহায্য মানুষের মধ্যে শিক্ষারও দরকার শিক্ষা না থাকলে মানুষ এগোবে কি করে জীবিকা অর্জনই বা করবে কি করে তো এটাও খুব বড় ব্যাপার অমর ভারত এগিয়ে এসেছে ফ্রি অনলাইন ক্লাসের ব্যাপারে ইউটিউবে আপনারা ক্লাসগুলো যদি ফলো করেন অনেক কিছু শিখতে পারবেন তো আমি আজকে গণিত শিক্ষিকা হিসেবে ক্লাস নাইনের একটি চ্যাপ্টার শুরু করব। নবম শ্রেণীর একটি চ্যাপ্টার শুরু করব চ্যাপ্টারটির নাম হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই যে সংখ্যাগুলো এবং এটা ইনফাইনাইট হান্ড্রেড হতে পারে সেটা টু হান্ড্রেড হতে পারে ওয়ান থাউজেন্ড হতে পারে এই সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এরপর আমরা জানবো যে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার হলো স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমরা যদি জিরোকে অ্যাড করি জিরোকে অ্যাড করি মানে আমরা অ্যাড করব না মানে আমাদের জিরো হচ্ছে একটি অখণ্ড সংখ্যা এবং সব স্বাভাবিক সংখ্যাও অখণ্ড সংখ্যা মানে অখণ্ড সংখ্যা তাহলে কোনগুলি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমরা ওয়ান হান্ড্রেড ধরতে পারি ওয়ান থাউজেন্ড ধরতে পারি আমরা টু থাউজেন্ড ধরতে পারি এই সবই হচ্ছে অখণ্ড সংখ্যা তাহলে আমরা এটা বলতেই পারি যে সব স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা কিন্তু একমাত্র অখণ্ড সংখ্যা জিরো যেটা স্বাভাবিক সংখ্যা নয় তাহলে যদি আমাদের প্রশ্ন আসে যে এমন একটি অখণ্ড সংখ্যা বলো যেটি স্বাভাবিক সংখ্যা নয় তাহলে আমাদের উত্তর হবে জিরো আমার মনে হয় এইটুকুনি সবাই বুঝতে পেরেছে তো এবার আমি যাব পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যা কি হচ্ছে কোনগুলো সব অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা তার সাথে নেগেটিভ যে নাম্বারগুলো স্বাভাবিক সংখ্যাগুলোর আগে যদি আমি মাইনাস সাইন বসিয়ে দিই তাহলে সেগুলোও হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস হানড্রেড মাইনাস টু হানড্রেড এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা তার সাথে যদি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হানড্রেড টু হানড্রেড এই সবই হচ্ছে পূর্ণ সংখ্যা এটাও একটা ইনফাইনাইট সেট এবার আমরা জানবো ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো ধনাত্মক ধনাত্মক সংখ্যা সেগুলোই পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন সব স্বাভাবিক সংখ্যা সব স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই সকল স্বাভাবিক সংখ্যাগুলো এগুলোই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা সব স্বাভাবিক সংখ্যার আগে যদি আমি মাইনাস সাইন বসিয়ে দিই নেগেটিভ যে নাম্বারগুলো আমরা পাচ্ছি সেগুলোই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এগুলো সবই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবার পড়ে রইল কে তাহলে পড়ে রইল জিরো জিরো ধনাত্মকও নয় ঋণাত্মকও নয় কিন্তু জিরো একটি পূর্ণ সংখ্যা তাহলে একমাত্র জিরো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয় ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয় তাহলে যদি এরকম প্রশ্ন আসে এমন একটি সংখ্যা বলো যে ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয় ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয় তাহলে কোনো ভয় পাওয়ার বা ঘাবড়াবার কোনো ব্যাপার নেই সেটা হচ্ছে জিরো এবার আমরা যাব মূলত সংখ্যায় বা র্যাশনাল নাম্বার র্যাশনাল নাম্বার কি কোনো একটি সংখ্যাকে যদি আমি পি বাই কিউ আকারে লিখতে পারি পি বাই কিউ আকারে লিখতে পারি যেখানে পি কিউ দুজনেই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার এবং কিউ নট ইকুয়াল টু জিরো তাহলে আমরা সেই সংখ্যাকে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা বলতে পারি যেমন যদি আমি টু লিখি টু মানে কি টু বাই ওয়ান টু একটি পূর্ণ সংখ্যা ওয়ান একটি পূর্ণ সংখ্যা আর ওয়ান নট ইকোয়াল টু জিরো তাহলে এটি একটি টু একটি পূর্ণ সংখ্যা আর অমূলত সংখ্যা কোনগুলো সেই সকল সংখ্যা যেগুলি মূলত সংখ্যা নয় সেগুলোই হচ্ছে অমূলত সংখ্যা আর তাহলে আমরা বাস্তব সংখ্যা তাহলে কোনগুলো এই সব সংখ্যাগুলো মিলিয়ে যে সংখ্যা আমরা পাচ্ছি সেগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা যে সংখ্যা বাস্তবে আমরা পাচ্ছি সেগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা বা রেল নাম্বার আশা করি বাস্তব সংখ্যা সম্পর্কে বা রিয়েল নাম্বার সম্পর্কে যা যা বললাম সকলে বুঝতে পেরেছে পেরেছে বা পেরেছেন আর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে কমেন্ট দেবে ভালো লাগলেও কমেন্ট দেবে খারাপ লাগলেও কমেন্ট দেবে এবং কী কারণে ভিডিওটি ভালো বা খারাপ লেগেছে সেটি অবশ্যই লিখবে কেননা তোমাদের বা আপনাদের লেখার ওপরে আপনাদের মতামতের ওপরেই কিন্তু আমাদের পথ চলা চলবে আমরা এইভাবেই পথ চলব আপনাদেরকে নিয়ে